সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী, যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কাহারুল হাটে অবস্থান করছি এবং কাহারুল হাটে যে জায়গায় শাহিওয়াল জাতের সার গরুগুলো বিক্রি হয়, আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আজকে কাহারুলে যে সারগুলো বিক্রি হচ্ছে শাহিওয়াল, সেই সারগুলো কেমন দামটা যাচ্ছে। তো দর্শক, কাহারুল হাটটি প্রত্যেক সপ্তাহে শুধুমাত্র একদিন কাহা শনিবার বসে এবং কাহারল উপজেলা এবং দিনাজপুর জেলা। আজ 27 নভেম্বর 2021 শনিবার। চলেন দামটা জানানোর চেষ্টা করি। ভাইয়া, আপনার এটা আপনার কত চাচ্ছিলেন ভাই? দাম 70। এই যে কত পর্যন্ত দাম দিছে ভাই এখন পর্যন্ত? 60-62 বলছে। এই যে দেখছেন 60-62 বলে 70 চাওয়া। টার্গেট কেমন লাস্ট? 65 হলে সর্বশেষ 65। আর ওটা ভাইয়া, ওটা ওইটা এটাও লাস্ট 65 হলে ছাড়বেন? দুইটা 65,000 হলে বিক্রি হবে। এ পাশে দেখছি চাচা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে বেশ সাইজ সুন্দর, কত দাম চাচ্ছেন? 1,10,000। এত বেশি? কি অবস্থা এখন পর্যন্ত কত বললো? 90 অলরেডি বলছে। লাস্ট চিন্তা ভাবনা ছিল কত? 90-এর উপরে যেতে হবে। এই যেটা 90-এর উপরে। আচ্ছা, একটা আইডিয়া দেন তো, এটা কি কুরবানিতে প্রিপেয়ার হবে? নেক্সট কুরবানি মানে 2022 সালে হয়ে যাবে, রেডি হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে। আমরা একটু চলে যাবো এ পাশে। ভাইয়া, কি আপনার কত যাচ্ছিলেন এটার দাম? 80,000। দেখেন কি অবস্থা, কত বলছে? 70-71 দেখছেন যে নাভিটা কিন্তু খুব বেশি ঝোলানো না, সামান্য আর কি। লাস্ট বিক্রি রেট 75 হলে। এ পাশে একটা দেখছি, এটার একটা দামে ধারণা দিব। চাচা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনারটা কত দাম চাচ্ছেন? 80-85। এই যে দেখছেন কি অবস্থা এখন পর্যন্ত, কত দাম বললো? 70 ভাঙতে বলছে, 8,000 পর্যন্ত, মানে 68। লাস্ট বিক্রি রেট উপর হচ্ছে, মানে 70 পার হইতে হবে। এই যে দেখেন সাইজটা দেখছেন বেশ সুন্দর, কালারটাও সুন্দর। আচ্ছা, এটা কি কুরবানিতে দাঁত হবে? আশা করা যায় যে দাঁতে চলে আসবে। দেখানোর চেষ্টা করি। কুরবানি আসলে 1,20,000। আচ্ছা আচ্ছা, টার্গেট দিচ্ছে 1,20,000। এটা কার ভাইয়া? আপনার কত চাচ্ছিলেন? 62। কি অবস্থা, কত দিচ্ছে দাম? 50। কেন, শাহিওয়াল না? লাস্ট চিন্তা ভাবনা 60। সর্বশেষ 60,000 হলে কিন্তু ছেড়ে দেবে। এই দেখছি লাস্ট 60,000। আমরা একটু সামনের দিকে যাবো, এগুলো একটু দামের ধারণা করার চেষ্টা করবো। ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার আপনার কি জানেন, এটা কত চাইলেন ভাইয়া? 70। দেখি আমরা, 70 চাওয়া। কি অবস্থা এখন পর্যন্ত, কত বলছে? 55-56। লাস্ট টার্গেট 60,000 টাকা। এই যে দেখে আমরা সর্বশেষ 60,000 হলে এটা বিক্রি হবে। শাহিওয়াল তো না ভাইয়া? শাহিওয়াল 60,000। সর্বশেষ 60,000 হলে এটা বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের পাশে। চাচা, ভালো আছেন? অভদ্র গরু। কত চাচ্ছিলেন আপনার একটা দাম? সাইড চাওয়া। কি অবস্থা, কত বললো? কত বলে, কত? 34-50। টার্গেট কত, কত হলে ছাড়বেন? কত ধরবো? 2,000 কম 60। এই যে 2,000 কম 60 হলেই কিন্তু এটা ছেড়ে দিল। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। এই যে দেখছেন এটা 2,000 কম 60। ভাইজান, এটা কত দাম চাচ্ছিলেন? 53। কত কি বলে ভাইয়া?
43 44 লাস্ট টার্গেট 48,000 এই যেটা সর্বশেষ 48,000 হলে এটা বিক্রি হবে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। এগুলো পার্সেন্টেজ কম, আর আপনারা জানেন যে ভালো মানের শাহিওয়াল কিন্তু কাহারোর হাটে পাওয়া যায় না, ভালো মানের শাহিওয়াল শুধুমাত্র আমবাড়ি হাটেই কিন্তু বিপুল পরিমাণ আমদানি হয়, আর অন্যান্য হাটে কিন্তু মাত্র 2-1টা। এটা কি ভাই কি দাম দর করছেন? কত বললেন ভাইজান, কত বললেন? ৫২,০০০ চাচ্ছে, দাম এখনো বলেন নাই। দেখি আমরা চাচ্ছে, দেখা দেখি চলছে। চলে যাবো সামনের দিকে, কিছু দেখতে পাই নাকি। ভাইয়া কত চাচ্ছেন এটা? ৫৮। কত বললো ভাই? ৪৫-৪৬। কেমন চিন্তা ভাবনা? লাস্ট বান্ডেল উপাকে মানে ৫০ উপাকে, এই যে ৫০,০০০ পার হইতে হবে এই জমিতে, দেখানোর চেষ্টা করি সর্বশেষ ৫০,০০০। আর এটাও আপনার ভাই? না ভাই, এটা কি বিক্রি হয়ে গেল চাচা? আপনি বিক্রি করলেন, কততে দিলেন? ৫১, আমরা একটু দেখি। এই যে এটা ৫১,০০০ অলরেডি বিক্রি হয়ে গেছে, আমরা একটু দেখার চেষ্টা করছি। ৫১,০০০ এটা নিল কে? ভাইজান নিছে ভাই। আসসালামু আলাইকুম। আসছিলেন কোথা থেকে ভাই? আমি আসছিলাম ভাই ঢাকা থেকে। ঢাকা থেকে শাহিওয়াল নেওয়ার উদ্দেশ্যে? হ্যাঁ, শাহিওয়াল নেওয়ার উদ্দেশ্যে। কি অবস্থা বাজারটা ঘুরে, কি মনে হলো আজকে? বাজারটা ঘুরে মনে হচ্ছে তো বাজার ভালো, আলহামদুলিল্লাহ। খারাপ আজ বাজার ভালো, মানে রিজনেবলের মধ্যে আছে? হ্যাঁ, রিজনেবল, মানে কেনা যায়। হ্যাঁ, কেনা যায়। কতগুলা নিলেন? আমি তো গরু নিছি প্রায় ২০টার মতো। ২০টা অলরেডি নেওয়া হয়ে গেছে? হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। আর কতগুলা নেবেন? আরো আছে ১০-১৫টা মতো। ১০-১৫টা খামারের উদ্দেশ্যে না বিক্রির উদ্দেশ্যে ভাইয়া? না, আমার খামারের উদ্দেশ্যে। খামারের উদ্দেশ্যে সব মিলে স্যাটিসফাইড আর কি গরু নিছি? সব মিলে দিনাজপুরে স্যাটিসফাই। স্যাটিসফাই, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু চলে যাবো সামনের দিকে। হ্যাঁ, এটা কত চাচ্ছেন? ৪৬। দেশি নাকি? দেশি থেকে একটু ভালো। কি অবস্থা, কত বলে? ৩৫-৩৬। কত টার্গেট লাস্ট? ৪০-এর কাছাকাছি। আচ্ছা আচ্ছা, এই যে দেখছি ৪০-এর কাছাকাছি টার্গেট। তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি কাহারুল হাটে অবস্থান করছি। এটা ভাইয়া আপনার? আপনার কত চাচ্ছিলেন ভাইজান? ৬৫। কত কি বলে ভাইয়া? ৫০-৫২। চিন্তা ভাবনা কেমন ছিল, কত হলে ছাড়া যায়? ৫৬,০০০ হলে, ৫৬,০০০ হলে কিন্তু এটা বিক্রি হয়ে যাবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি শাহিওয়াল কাহারুল হাট অবস্থান করছি, দেখানোর চেষ্টা করছি আজকের বাজারে শাহিওয়াল জাতের সার গরুগুলোর দামের। ঠিক আছে দর্শক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।